फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी অনিন্দিতা আশা করব আমার সব বন্ধুরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো এবছর পূজোতে আমি কি কি শপিং করেছি সেটাই তো চলো চটপট শুরু করে দিই তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই রকম একটা আমি টপ কিনেছি তবে এটা আমি কিনেছি কিন্তু অনেক দিন আগে আমি সারা বছরে না অল্প অল্প করে কিনতে থাকি তাহলে আমার পূজোর সময় না বেশি চাপ করতে থাকে না আর পূজোর সময় ঠিক মানে যে সময়টা একটু সেল থাকে সেই সময়টা আমি কিনে নিই তো এই রকম একটা টপ কিনেছি এটা অনলাইনে কিনেছি কিন্তু দেখো অত্যধিক গরমে পড়ার জন্য এটা আমার মনে হয় ভীষণই ভালো তো এটা একটা কিনেছি এরপরে একটা ড্রেস নিয়েছি তবে এটাও কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম এইটা এই রকম ধরনের যেটা পরে আছি এই রকমই একটা ড্রেস আমি নিয়েছি এটা অনেকটাই বড় মানে পা অবধি থাকবে বুঝা গেল হাতাটা ঠিক এই রকম আর কলারটা খুব সুন্দর মানে সামনের কলারটা দেখেই বলতে পারো আমি এটা চুজ করেছিলাম যে এত সুন্দর লাগছে কলারটা এই রকম এটা একটা নিয়েছি এরপরে যেটা এখন ভীষণ ফ্যাশনে ইন যেটা অবশ্য গত বছর থেকেই ফ্যাশনে ইন ছিল কিন্তু গত বছর আমি আর নিইনি আমার দুটো ছিল বলে আমি আর নিইনি তো এটা দেখে আমার এত ভালো লাগলো এইরকম একটা চিকেন কারি নিয়ে নিয়েছি হোয়াইট পুরো পুরি হোয়াইট কালারের আর পুরো অল ওভার কাজ আছে দেখতে পাচ্ছো অল ওভার কাজ এটা এতটাই বড় ছিল আমাকে একটু অল্টার করতে হয়েছে এইগুলো হাতাটাটা সবই আমি অল্টার করিয়েছি এটা আমার ইনার আছে আলাদা তাই জন্য ইনার আমাকে আর কিনতে হয়নি আর এটা আমি লেগিংস হোয়াইট লেগিংস দিয়েই পরব আর তার সাথে থাকবে অক্সিডাইজড যত কিছু যা যা পরব আর কি অক্সিডাইজডই পরব তো আমার মনে হয় এটা বেশ ভালো লাগবে তাই না ভালো হয়েছে কেমন হয়েছে অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানিও এরপর নিয়েছি এই রকম একটা কুর্তি এটার মধ্যে কিন্তু প্যান্টও আছে এই যে এই রকম হাতে রয়েছে এরকম কাজ তবে এগুলো কিন্তু আমাকে অল্টার করতে হবে এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি এই যে এই রকম হাতে কাজ আছে দেখতে পাচ্ছো এই রকম বুকের কাজটা ঠিক এই রকম এটা কাজ রয়েছে আকু সুন্দর কালারটা একদম মানে পিঙ্কটা আর কাপড়টা ভীষণই ভালো একদমই পিওর কটনের কাপড় খুবই সুন্দর আর আমি পরেও দেখেছিলাম বেশ কমফোর্টেবল তো এটা আমি নিয়েছি মিশো অ্যাপ থেকে মিশো অ্যাপে এটা দামটা এখন একটু বেড়ে গেছে আমি যখন কিনেছিলাম তখন অনেকটাই কমে আমি নিয়েছিলাম এটা বলতে পারো আমি নিয়েছিলাম 332 টাকায় আমি নিয়েছিলাম আর এটার সাথে এইরকম একটা প্যান্টও আমি পেয়েছি এই দেখো এইরকম আর প্যান্টও এরকম সুন্দর একটা কাজ আছে তবে এইগুলো সবগুলাই কিন্তু আমাকে অল্টার করতে হবে তাই জন্য এখন আমি তোমাদের পরে দেখাতে পারলাম না আরেকটাও আমি মিশো থেকে নিয়েছি এই রকম এটাও কিন্তু পুরোপুরি একদম কটন কাপড়ের উপর এই যে হাতাটা একটু এতটা বড় তো আমি হাতাটা অল্টার করব এই রকম একদম ইয়েলো এটা মানে ইয়েলো বলছি কিন্তু একটু মাস্টার ইয়েলো যেটা হয় সেই রকম কালারটা দেখতে পাচ্ছো একদমই সিম্পল আর এটার সাথেও কিন্তু পালাজো একটা প্যান্ট রয়েছে এই পালাজো প্যান্ট রয়েছে এটাও আমাকে একটুখানি অল্টার করতে হবে আমি কুর্তিটাও একটুখানি অল্টার বলতে হাতটা আমি ভেবেছি একটুখানি এতটা বড় হাত আমি রাখ করব না তো হাতাটা আমি একটুখানি অল্টার করব এইটাই তাই জন্য তোমাদের পরে দেখাতে পারছি না নালে পরে পরেই দেখাতাম এই রকম প্যান্ট পেয়েছি এরপর যেটা দেখাচ্ছি সেটা আমি আজিও থেকে নিয়েছি এটা বলতে পারো একটা গাউন কুর্তি যেটা হয় সেটাই পুরোপুরি এত সুন্দর কাজটা দেখো পুরো অল ওভার কাজটা এরকম রয়েছে আর সামনে গলার কাছে কাজটা দেখো এই রকম একটা কাজ রয়েছে অল ওভার কাজও রয়েছে আর পুরো অনেকটাই পুরো লম্বা পা অবধি লম্বা আছে এটা একদমই দেখতেই পাচ্ছো আর অনেকটাই ঘের আছে আনারকালি কুর্তি যেটা বলে আর কি আনারকালি গাউন যেটা যেটা বলবে আর কি সেটাই সেই ধরনের ভীষণই ভালো লেগেছে আর কালারটা আমার এতটাই পছন্দ হয়েছে সেই জন্যই আমি এটা নিয়েছি এইটার ওপর কিন্তু আরেকটা একটা টুইস্ট আছে সেটা হচ্ছে এই রকমই আরেকটা এরকম জ্যাকেট মতো দেওয়া যেটা এখন ফ্যাশনে ভীষণই ইন বলতে পারো এইরকম জ্যাকেট মতো পরতে হবে বুঝতে পেরেছো এটাও আমি একটুখানি অল্টার করব বলতে নিচটা কাটতে হবে না আমি একটুখানি হাতাটা না ভীষণ একটু লুজ আছে হাতাটা দেখতে পাচ্ছ হাতাটা একটু লুজ আছে তো সেই হাতাটাই আমি একটুখানি অল্টার করাবো বাকি সবকিছুই ঠিক আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর পুরোপুরি দেখো কাজটাও এতটা সুন্দর জ্যাকেটের কাজটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ এইরকম আর সামনে এখানটা একটা নট বাঁধার জন্য এরকম এরকম ট্যাসেল দেওয়া আছে এই যে দেখো ট্যাসেলটা দেখতে পাচ্ছো আমার তো মোটামুটি ভীষণই পছন্দ হয়েছে আশা করব তোমাদেরও মনে হয় ভীষণই ভালো লাগবে এইটা এটা আমার সবথেকে পছন্দ হয়েছে এরপর দেখাচ্ছি একটা কুর্তি সেটা আমি মিন্টা থেকে নিয়েছি এই রকম একটা
কুর্তি আমি নিয়েছি, এটাও কিন্তু হাতাটা দেখতে পাচ্ছ, হাতাটাতেও কাজ আছে, এরকম ফুল স্লিপ মতো হাতাটা, আর এরকম বুকে এতটা ধরে চান্দেরি কাজ যেটাকে বলে সেই কাজটা রয়েছে। এই দেখো কালারটাও খুব সুন্দর, আর এটা এটার সাথে আবার প্যান্ট দিয়েছে, এই যে এরকম একটা পালাজো প্যান্ট রয়েছে এরকম, আর কাপড়টা হচ্ছে মনে হয় আর্ট সিল্কের ওপর, দেখতে পাচ্ছ কাপড়টা না ভীষণ একটা মানে গ্লেজি কাপড় যেটাকে বলে সেই রকম। তবে এইগুলো আমি যা দেখছি সবই কিন্তু আমাকে মানে মেশিন ওয়াশ করা যেতে পারে, মানে কোনো রকম ড্রাই ওয়াশে কোনো ব্যাপার নেই, এমনকি আগেরটাও যেটা দেখালাম সেটাও কিন্তু মানে ড্রাই ওয়াশ ব্যাপারটা নেই। তো এটাও নিয়েছি, কেমন হয়েছে অবশ্য করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। উনি এরপর দেখাচ্ছি জুন কে কে কিনেছে, তো জুন যে তো এইরকম ধরনের একটা টপ কিনেছে, আর এটা পুরোপুরি কটন কাপড়ের ওপর, আর এরকম টপ গুলো তো লাগেই বলো, সব সময় লাগে, তো এরকম একটা টপ নিয়েছে, আরেকটা টপ নিয়েছে, এটা অবশ্য পরে ফেলেছে কিন্তু তবুও আমি যেহেতু পুজো পারপাসে কিনেছি তাই জন্য আমি তোমাদের শেয়ার করছি, এটা অলরেডি পরা হয়ে গেছে। এরকম একটা টপও কিনেছে যেটা এখানে নিচে নট দেওয়া থাকে, আর এটাও কিন্তু পুরোপুরি কটন কাপড়ের ওপর, আর হাতাটাও যেটা তোমরা এই দেখো হাতাটার মধ্যেও না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এরকম ভাবে এটা দেখো একটা গ্রিন কালারে দিয়েছে, যেটা হাতাটা এরকম গুটিয়ে দেয় না সেই রকমই একটা রয়েছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু পরলে সত্যি খুব সুন্দর লাগছে, মানে কালো প্যান্টের সাথে বা একটু অন্য যে কোনো পিচ কালারের প্যান্টের সাথে পরলে ভীষণই ভালো লাগবে। এই যে এরকম, এরপর দেখাচ্ছি এইরকম একটা ড্রেস নিয়েছে, এটাও অনলাইন থেকে নিয়েছে অবশ্য, এরকম একটা ড্রেস নিয়েছে, এটা কটন কাপড়ের নয়, এটা একটুখানি কি বলবো একটু জর্জেট ঘেঁষা কাপড়টা, এইরকম দুটো পকেট আছে, এখানে দুটো পকেট আছে, আর কোমরের কাছে একটা জাস্ট একটুখানি ফর শো বলতে পারো যে একটুখানি টাইট করার জন্য একটা বেল্টেরও ব্যবস্থা আছে। আর নিয়েছে আরেকটা টপ আর প্যান্ট, এইরকম এটাও কিন্তু কটন কাপড়ের নয়, এটা পলিয়েস্টার যেটা বলে না, কাপড়টা আমার অতটা পছন্দ হয়নি কিন্তু দেখতে খুব ভালো এইরকম, আর এখানে স্ট্র্যাপ দেওয়া আছে, মানে এখানটা একটুখানি খোলা থাকবে, কাঁধের কাছটা একটুখানি খোলা থাকবে, এই যে দেখতেই পাচ্ছ মেনলি জামাটা একটু এইরকম, কাঁধটা একটুখানি নামিয়ে নিতে হবে, তো এটা বলতে পারো কোল্ড শোল্ডার যেটা বলে, আর এখানে একটুখানি আবার নট বাঁধারও ব্যবস্থা আছে এইরকম, এটা একটুখানি বলতে পারো ক্রপ টপ টাইপের, আর এটার সাথে পরার জন্য এইরকম একটা প্যান্টও দিয়েছে ওরা, আর পায়ের কাছে আবার এরকম একটা নট বাঁধা আছে, প্যান্টটা ভীষণই কুচকে গেছে, তার কারণ হচ্ছে কাপড়টা মোটামুটি কটনও নয়, একটুখানি কি বলবো ওই একটু জর্জেট ঘেঁষা কটন ওরকম মতো, মানে সফট সফট কিন্তু কিন্তু পুরোপুরি কটনের নয়, তাই জন্য একটুখানি গ্লেজ দিচ্ছে, কটনের হলে না এটা অতটা গ্লেজ দিত না কারণ একটু ম্যাট ফিনিশ হতো, কিন্তু এটা একটু গ্লেজ আছে, আর পেছন দিকেও দেখছি এখানে এখানে পকেট আছে, এই দেখো পেছনেও পকেট আছে, এই যে এখানটা পকেট আছে, তাই বুঝতেই পারছো কাপড়টা অনেকটাই কুচকে গেছে, মানে যখন পরতে সমানে আয়রন করেই পরতে হবে, এরকম নতুনই কিন্তু রাখা রাখাটাও ভাঁজ করে ভালো করেই রাখা ছিল কিন্তু তবু দেখছি কাপড়টা কুচকে যাচ্ছে। এরপরে এরপরে দেখাচ্ছি ওয়েস্ট সাইড থেকে ও কি কি শপিং করেছে, তো এই রকম ধরনের একটা টপ কিনেছে, এটা ক্রপ টপ বলতে পারো, আর মেটেরিয়ালটা একদমই গেঞ্জি কাপড়ের, এই দেখো গেঞ্জি কাপড়ের এই রকম ডিজাইনটা দেখতেই পাচ্ছ, গলার কাছে ডিজাইনের কাছে এখানে একটা বিরাট বড় হোল আছে, জানি না এটা কিরকম লাগবে, তবে ও যখন পরেছিল খারাপ লাগছিল না দেখতে, এইরকম একটা নিয়েছে টপ, আরেকটা টপ আমার খুব পছন্দ হয়েছিল, এটা দামটাও একটু বেশি, তো এইরকম একটা টপ নিয়েছে, এরকম একটা টপ নিয়েছে, এটা দামটা কিন্তু একটু বেশি নিয়েছে অন্যান্য টপের তুলনায়, এটা একটুখানি ওই জন্য পেছনটা হোলটা এতটাই বড়, পেছনে পেছনে ডিজাইনটা দেখতে পাচ্ছ সুন্দর ডিজাইন, কিন্তু একটুখানি ঝুন যেহেতু ভীষণ রোগা ও একটুখানি অসুবিধাই হচ্ছে, তাই জন্য আমাকে একটুখানি এখানটা অল্টার করতে হবে, তো বাকি সবকিছুই বলতে পারো আমার ভীষণই পছন্দ হয়েছে, ওই জন্য আমি এটা পছন্দ করে এই টপটাই বলেছি, এটা অবশ্যই করে নিতে কারণ আমার ভীষণ ভালো লেগেছে, কালারটা দেখ কালারটাও যতটা সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর, আমার তো এটা ভীষণই পছন্দ হয়েছে, তবে দামটা এগুলোর একটু বেশি। আরেকটাও টপ নিয়েছে, এরকম একটা টপ নিয়েছে, সবকটাই বলতে পারো ক্রপ টপই বলতে পারো, যেটা এখন ফ্যাশনে ভীষণ ইন, ক্রপ টপ ছাড়া খুব একটা যখন এখন মনে হয় বাচ্চাদের পাওয়াই যায় না সেরকম মেয়েদের,
আর হাতাটা খুব সুন্দর, এই যে এরকম বেল স্লিপস আছে। কিন্তু বেল স্লিপসটা খুব একটা আমিও পছন্দ করি না, জুনও খুব একটা পছন্দ করে না, কিন্তু এইটা পরলে বেশ ভালো লাগছে। মানে এটা খুব একটা চওড়া বেল স্লিপস নয়, দেখতেই পাচ্ছ খুব একটা চওড়া নয়, এক একটা আছে না ভীষণ চওড়া, ওগুলো জুনেরও পছন্দ হয় না, আমারও অতটা ভালো লাগে না, তাই আমি খুব একটা বেল স্লিপস কিনিনি, আমি কিনিনি বলতে পারো, একটাও নেই আমার বেল স্লিপস। এইরকমই ক্রপটা, এগুলো জিন্সের সাথে ভীষণই ভালো লাগে। এটা একটা নিয়েছে, আর নিয়েছে একটা ড্রেস বলতে পারো, মেনলি এটা টিউনিকই বলতে পারো, কারণ ও টিউনিক হিসেবেই পরবে। আর এই যে এইরকম একটা নিয়েছে, এটা ভেতরে একটা ছোট কোনো ক্রপ টপ দিয়ে ও পরবে, এটা টিউনিক হিসেবে আর কি পরবে, দেখতে পাচ্ছ কালারটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর যখন ধরো বাড়িতে অনেক সময় হয় না, খুব গরম লাগে, তখন ও এটা কিন্তু ইউজ করে ফেলতে পারবে, তখন আর ভেতরে কোনো টপ দিয়ে পরার দরকার নেই। তো সেই রকম ভাবেই কিন্তু আমরা ভেবেচিন্তে কিনেছি। আর কাপড়টাও ভীষণই সুন্দর, মানে ভালো কাপড় আর কি, ভীষণই ভালো কাপড়, মানে পরে আরাম পাবে আর কি গরমে। তো এইরকমই। আচ্ছা, আর এর মধ্যে কিনেছে একটা, এরপর দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা প্যান্ট কিনেছে, এইরকমই প্যান্টটা, পালাজো প্যান্ট যেটা হয়, এরকম একটা পালাজো প্যান্ট কিনেছে, এইরকম ধরনের। এটাও কোমরটা একটুখানি আমাকে অল্টার করে দিতে হবে এইরকম, আর পেছনে এরকম একটা পকেট রয়েছে এদিকে, ও না এটা পকেট না, ফলস, তো পেছনটা এরকম রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে পকেট আছে, কিন্তু এটা কোনো পকেট নয়। কালারটা খুব সুন্দর, কারণ এরকম কালার নিয়েছে, কারণ এরকম কালার ফার্স্ট অফ ছিল না, আর তারপর কি বলতো, যে যেরকম টাইপের টপও নিয়েছে সেগুলোর সাথেও কিন্তু এটা পরে নিতে পারবে, মানে প্যান্টও একটাই নিয়েছে বলতে পারো এটাই। এটা আর একটা সেটের সাথে একটা প্যান্ট রয়েছে, এটা এরকম একটা প্যান্ট রয়েছে সেটের সাথে, তো সেটা অল্টারনেট করে পরে নিতে পারবে একটার সাথে একটা, মিক্স ম্যাচ তো এখন মিক্স ম্যাচ করেই পরে, অত কিছু ম্যাচিং করে পরে না। আর এখানে সামনে একটা এখানে একটা পকেট রয়েছে। তো এই ছিল আমাদের পুজো শপিং, আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। আর কোন ড্রেসটা বলো, কোন চুড়িদারটা বলো তোমাদের ভালো লেগেছে, অবশ্য করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।